জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না টেস্ট দলপতি সাকিব আল হাসান। ইঞ্জুরির কারণে দলের বাইরে রয়েছেন তিনি। চলতি বছর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইঞ্জুরিতে পড়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব, যে কারণে দুই ম্যাচ টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রিয়াদ। আর এবারও তাই অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কাঁধে পড়তে পারে সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে, এমন তথ্যই জানা গেল। সাদা পোশাকের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন দুটি, একটিতে ড্র ও একটিতে হার। অন্যদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাতের ইঞ্জুরিতে পড়েন তামিম। ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজের প্রথম টেস্টে নাও খেলতে পারেন তামিম। তামিম না থাকায় ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিতে হতে পারে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে। এদিকে সাকিবের ইঞ্জুরির বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, পরপর দুবার তিন চার দিনের ব্যবধানে কিছু পুঁজ বের করা হয়েছে, ওর অবস্থা উন্নতির দিকে, ব্যথা আগের থেকে অনেকটাই কমে এসেছে। সাকিবের ব্যাপারে আমাদের যেটা প্ল্যান ছিল যে সুবিধাজনক সময়ে হাতের সার্জারি করা উচিত, সার্জারির আগে যদি সম্ভব হয় এশিয়া কাপ জিম্বাবুয়ে সিরিজ খেলবে, সেই মতো এশিয়া কাপে অংশগ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরিটা বেড়ে যায়। আপাতত অ্যান্টিবায়োটিক চিকিৎসার মধ্যে আছে, আমরা আশা করছি এই ধরনের চিকিৎসা আরও সপ্তাহখানেক চলার পর ইনফেকশন নিয়ন্ত্রণে আসবে। এদিকে মুশফিকুর রহিমেরও কোমরের মৃদু ইঞ্জুরি রয়েছে, দলের সিনিয়রদের ইঞ্জুরি কপাল খুলে দিতে পারে মোহাম্মদ আশরাফুলের, কারণ NCL এর প্রথম ম্যাচে 53 রান ও 2 উইকেটের দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের মন জয় করেছেন তিনি। তবে অফিসিয়ালি কোনো কথা না শোনা গেলেও জিম্বাবুয়ে সিরিজের সম্ভাব্য স্কোয়াডে রাখা হয়েছে আশরাফুলকে। তবে আশরাফুল থাকবেন কিনা তা জানা যাবে দল ঘোষণার পর। দেখুন সম্ভাব্য স্কোয়াড। সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।